আলোচকবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে শত মাস আমরা উদযাপন করছি। আজ থেকে 50 বছর আগে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিসকোর্স ময়দানে আজকে সেই সর্ব উদ্যান ঐতিহাসিক ভাষণটি উনি দিয়েছিলেন। আমরা এই উপরে আলোচনা করলে সারাদিন আলোচনা করা যাবে, আমাদের যথাযথ আলোচকগণ আলোচনা করবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সেদিন যখন জাতির পিতা এই ডিসকোর্স ময়দানে দাঁড়িয়েছিলেন এই ভাষণটি দেওয়ার জন্য, তার আগে তার কাছে দুটি চ্যালেঞ্জ ছিল। একটি হচ্ছে যে বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতার ঘোষণা, আরেকটি ছিল সেই ঘোষণা দিতে গিয়ে উনি একজন বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবে আখ্যায়িত হন কিনা। এই কঠিন দুটি বিষয় কিন্তু সেদিন ওনার সামনে ছিল, বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা, আর এক দীর্ঘে ওনাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে শত্রুপক্ষ ওনাকে প্রচার করতে পারে। সেই জায়গায় উনি ওনার রাজনৈতিক জীবনের দক্ষতা, প্রজ্ঞা এবং নেতৃত্বের সকল শ্রেষ্ঠ গুণাবলীর মধ্য দিয়ে উনি সেদিন কিন্তু জাতির কাছে জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতার ঘোষণাটি কৌশলে দিয়েছিলেন এবং বিশ্ববাসীর কাছে একটি অবিসম্বাদিত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণটি উনি সেদিন দিয়েছিলেন। এবং দিয়েছিলেন বলেই উনি বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, জাতির পিতা, এবং বাঙালিকে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা উনি দিতে পেরেছেন এবং বিশ্বের কাছে একটি বিষয়ে সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ নেতা হিসেবে পৃথিবীতে উনি চিরভাষ্য চিরমরণ। আজকে এই স্বাধীনতার 50 বছরে এই ভাষণের 50তম বর্ষে সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।